বিএনপি সত্য কথা বলার দল কথা বলছি আমরা আন্দোলন মুখর কথা বলছি আমরা মিষ্টি ভাষা হারিয়ে ফেলেছি আমরা কিন্তু বিএনপি মিষ্টি ভাষা প্র্যাকটিস করি আমরা বিএনপি মিষ্টি ভাষায় কথা বলতে পছন্দ করি বিএনপি ভদ্রতা শিষ্টাচারের দল সুযোগ্য নেতৃত্ব নির্ধারণের জন্য সুযোগ্য নেতৃত্ব কেন নির্ধারণ করা হচ্ছে যাতে সুযোগ্য নেতৃত্ব সুযোগ্য কাজটা করতে পারে সঠিক কাজটা করতে পারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই সময়ের জন্য সঠিক সিদ্ধান্ত কি ভাইরা আপনাদের কাছে শুনতে চাই এই সময় একমাত্র সঠিক সিদ্ধান্ত হলো আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচারী হাসিনা সরকারকে ঠিক কি না শুনেন ভাইরা সরকার তো জোর জুলুম করে অনেকদিনই থেকেছে দেখতে দেখতে 15 বছর কেটে যাচ্ছে আপনাদের প্রতিবাদের ভাষা কোথায় প্রতিবাদ করেন প্রতিবাদ আমরা প্রতিবাদের মতো করতে হবে ঠিক আছে অনেকে বলে যে আমরা এখন উচ্চবাচ্যভাবে কথা বলছি আমরা আন্দোলন মুখর কথা বলছি আমরা মিষ্টি ভাষা হারিয়ে ফেলেছি আমরা কিন্তু বিএনপি মিষ্টি ভাষা প্র্যাকটিস করি আমরা বিএনপি মিষ্টি ভাষায় কথা বলতে পছন্দ করি বিএনপি ভদ্রতা শিষ্টাচারের দল বিএনপি সত্য কথা বলার দল আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জননেতা তারেক রহমান আমাদেরকে সে শিক্ষা দিয়েছে আমরা সেটা মেনটেন করি আমরা কিন্তু মিষ্টিভাবে বলতে চাই সরকারকে আপনারা আপনাদের গদিটা ছেড়ে দিয়ে সুন্দর অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এদেশের মানুষ যেভাবে চায় ওইভাবে একটি ইলেকশন দেওয়ার চেষ্টা করেন তাহলে মিষ্টিভাবে এদেশের জনগণ আপনাদেরকে পছন্দ করবে আমরা মিষ্টি কথায় কথা বলতে পারবো আমরা অ্যাগ্রেসিভভাবে বলতে চাই না আমরা অ্যাগ্রেসিভ কথা বলতে চাই না তাও বলতে হয় আমরা আমাদের নেতা এদেশের বীর এদেশের কোটি মানুষের স্পন্দন জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং এদেশের নেতৃত্ব জননেতা তারেক রহমান দিবেন সেই লক্ষ্যে সামনে একটি আন্দোলন আসছে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের মাধ্যমে আমরা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে নারায়ণগঞ্জ সদর থানা কাউন্সিল অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণভাবে হবে এবং যারা নেতৃত্বে আসবে তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছাবাদ জানিয়ে এবং তারা নারায়ণগঞ্জ সদর থানাবাসীকে নিয়ে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে নিয়ে অত্যন্ত সুন্দর ও ভালোভাবে কাজ করবে এবং শক্তিশালী নেতৃত্ব দিবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বাংলাদেশ